ना बाबू ना सोना तबुओ बोली ना आमी माई लाभ माई हाबी आमी आमार हजबैंड के बाबा बोली। नतून एक ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत। तो भिडियो सम्पूर्ण देखते थको आगे तुम्हारा क्यों हासबेना अभी हमार कथाटार मान तुम्हारे बुझिए देव। तो भिडियो सम्पूर्ण देखते थको हमारे थको ता बुझते पर। हे गाइस गुड मॉर्निंग शिवानी दे चैनल सबा के अनेक अनेक स्वागत। तो तुम्हारा केमन आछो आशा करी भलोई आछो आमिओ भलोई आछि। आर एखाने देखते पाच्छो एकटा गोलाप गाच। एई गोलाप गाचटा ओर बाबा निये एसेछे। आर एई गोलाप गाचे दुटो कोरी एसेछे ओदिके। आर एखाने एटा फार्स्ट এই হলুদ গোলাপটা ফুটেছে। এই গোলাপটা তিন চার দিন আগে ফুটেছে। গোলাপটা একটু শুকনো শুকনো হয়ে গেছে কারণ তিন চার দিন আগের ফোটা এটা ফুল। লঙ্কা গাছটাতে দেখো লঙ্কা ধরেছে, একটা লঙ্কা পেকেও গেছে। ওই পাকা লঙ্কাটা ওর বাবা তুলছে না কারণ ওটা দিয়ে মানে কি বলে বীজ তৈরি করবে। ওই বীজটা আরও ওই বীজটা থেকে আরও অন্যান্য অনেক গাছ বানাবে, সেই জন্য মানে কি বলে এটাকে বিচন, আমরা তো বিচন বলি, তো ওটা বানাবে সেই জন্য ওই লঙ্কাটা তুলছে না, ওটা পেকে গেছে পুরো। ওইদিকে আমার মেয়ে জল খাচ্ছে আর রান্নাঘরে ঢুকেই আমার সর্বপ্রথম মানে অ্যাট ফার্স্ট কাজ মানে ফার্স্ট কাজ হয় যে সেলফের ওপরটা মোছা। তো মুছে নিচ্ছি সেলফের ওপরটাকে, তারপর বাকি কাজে হাত দিব, তারপর আমি ভাবো যে কী কাজ করবো। তো রান্নাঘরে ঢুকে আগে এই কাজটাই প্রথমে করি, অন্য কাজ না করে সেলফের উপরটা মুছে আগে চাটা বসিয়ে দিব। চায়ের জল ওদিকে ফুটতে থাক, তারপর দেখি, কারণ ওখানে বেসিনে হাঁড়ি দুটো আছে, তো হাঁড়ি দুটো আগে ধুতে হবে। তো ওইদিকে চায়ের জলটা বসিয়ে দিই, চায়ের জলটা ওইদিকে ফুটতে থাক মানে হতে থাক ওইদিকে, আর এইদিকে আমি এদিকে হাঁড়ি দুটো ধুয়ে নিব। তো এখানে হাঁড়ি দুটো হাঁড়ি আছে, এখানে একটাতে ভাত বসিয়ে দিব আর একটাতে ডাল বসিয়ে দিব। তো রাতে তো হাঁড়ি ধুয়ে রাখা যেত, কিন্তু রাতে নাকি হাঁড়ি ধুয়ে রাখতে নেই, সেই জন্য রাতে আর ধুয়ে রাখিনি, এই জন্য সকালবেলা আমাকে আবার ধুতে হচ্ছে। এই কাজটা সকালে অন্যান্য বাসনের সাথে করে ফেলতে পারতাম, কিন্তু রাতে হাঁড়ি ধুতে নেই, সবাই বলে হাঁড়ি ধুয়ে উপর করে রাখতে নেই, সেই জন্য একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে এখন এই হাঁড়ি দুটো ধুচ্ছি। আর ওইদিকে আমার চাটা মনে হয় চায়ের জলটা ফুটে গেছে, তো ওখানে যে চায়ের চিনি দিয়ে দিব। তো ওর বাবার তো ওর বাবা তো লাল চা খায়, তো একসাথেই বসিয়ে দিই। তো ওর বাবা চাটা আগে নামিয়ে রেখে তারপর আমি তো দুধ চা খাই, সেই জন্য আরও একটু চা পাতা দিয়ে দিই ওর মধ্যে, তো একসাথেই হয়ে যায়, বারবার নামিয়ে আবার করতে হয় না। ওর বাবার চাটা নামিয়ে দিয়ে তারপর আমি চা নিই, মানে আমার জন্য চা পাতা দিই। আর সকাল থেকে এইগুলো করতে করতে আমি খালি পেটে জল খেতে ভুলে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে দেখো এই গ্লাস দিয়ে তিন গ্লাস জল খাবো, মানে এই তিন গ্লাস জল না খেলে আমার ভালোই লাগে না, পেট কুকু করতে থাকে। আজকে আমি আমুল মিল্ক পাউডার দিয়ে চা খাবো। আর দেখো আমি এভাবেই চা করে খাই। এই যে প্রথমে ওদিকে তো চিনি আর চা পাতা দিয়ে চায়ের জলটা ফুটছে, তো ভালো মতো ওটা ফুটিয়ে নিই, তারপর কাপের মধ্যে এখানে পাউডার দুধ দিয়ে তারপর এখানে ঢেলে দেবো। এভাবেই শর্টকাটে যেটা হয়, আমার চায়ের অত ফুটানি নেই, চা হলেই হলো। তো এভাবেই করেই যে আমি দুধ চা বানিয়ে খাই। কেউ কেউ আছে যে চায়ের মধ্যে যখন চিনিটা দেয় তার আগে একটু জল নামিয়ে সেখানে পাউডার দুধটা গুলিয়ে তারপর চায়ের মধ্যে ঢেলে দেয়, কিন্তু আমি এভাবেই খাই। দেখো কোনো কিছু ভাবনা চিন্তা না করে আগে তো ভাতটা বসিয়ে দিয়েছি, এই হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এই হাঁড়িতে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। আর এখানে সবজি বাজারটা বের করেছি, আর কি করব, কি সবজি রান্না করব এখনও কিছু চিন্তা ভাবনা করিনি। তো আপাতত আমি কি করলাম, এই সয়াবিনটা এখানে ভিজিয়ে রাখলাম। আর কি রান্না করব আগে দেখি। এখানে দুটো সজনা, একটা গাজর, দুটো ওলকপি নিয়েছি, তারপর এতটুকু বিনস, এতটুকু কোয়াশ, এখানে একটু মটরশুঁটি, আর এখানে একটু কাঁচা লঙ্কা। এই যে দেখো এই সবজিগুলো বের করলাম। তো কি সবজি রান্না করব ভিডিওটা দেখতে থাকো। এই সজনাটা কাটা হয়ে গেল, আমি না যাচ্ছি এইসব কথা বললে আমার মুখ ব্যথা হয়ে যায়, আগে ওলটা কাটি। এটাই একটাই দেব, একটাতে হয়ে যাবে মনে হয়। বচপন কা প্যার মেরা হুঁ।
जैसा मेरा प्यार है हमारे भी गान करते जैसा मेरा प्यार है प्यार तुझे दिया है बचपन का प्यार मेरा भूल नहीं जाना बीन्स गुलो ये गाजर गाजर और ये क्वाशटा डाल मध्य दीब তাড়াতাড়ি সময় হইতেই চায় না ভাবলাম যে দুইটা ওর কপি দেবো কিন্তু না বেশি হয়ে যাবে তিনটা মানুষের তিনটাও না আড়াইটা মানুষের ওর বেশি হয়ে যাবে সোয়াবিন আছে কতগুলা এই তিনটা তিনটা আলু আছে একটা সোয়াবিনের তরকারিতে দিব আর একটা সজনার তরকারিতে দিব আজকে আলু কিনতে হবে সজনা তরকারিতে দিব তো এই জন্য একটু লম্বা লম্বা করে কাটলাম বল গোল গোল করে সোয়াবিনের জন্য কাটবো তোমাদেরকে না দেখি আমি সবজি রান্না করে ফেললাম এই যে ডালটাতে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে আর এইখানে গাজর স্কোয়াশ বিনস আর কি মটরশুঁটি এগুলো ভেজে নিয়েছি ভাজলাম ভেজে এখন এই ডালটার মধ্যে দিব ডালটা তো একটু গরম মানে এসেছে আর এই সজনা আর আলুর তরকারিটা করে ফেললাম হ্যাঁ আর এইখানে সোয়াবিনটা ভাজছি ওই যে আর একটু আলু আর একটু ওলকপি দিয়ে এই এই তরকারিটা রান্না করব কি পুরোপুরি রান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম ওর বাবা খাওয়ার নিয়ে ডিউটি চলেও গেল খেয়েও গেল সোয়াবিন আলু আর ওই যে ওলকপি দিয়ে রান্না করলাম এটা একটু মাখামাখা হতো কিন্তু কেন যেন মাখামাখা হলো না হয়তো মশলাটা কম ছিল কম পড়ে গেছে আর এইখানে আছে সজনে আলুর তরকারিটা ওর বাবা খেয়ে গেল এই তরকারিটা সকালে দেইনি এটা শুধু দুপুরের জন্যই দিলাম আর এটা একটু এটা আর ওই যে ওই ছোটো হাঁড়িটাতে ডাল আছে মুগ ডাল এটা এই দুটো দিয়ে খেয়ে গেল এখন এই যে দেখো এই যে এগুলো পরিষ্কার করব তার এই যে এখানে বাসন আছে বাসনগুলো মাজতে হবে আর ওই যে দেখো আমার বিছানার অবস্থা স্নান খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো অনেকেই আছে হাজবেন্ডকে নাম ধরে ডাকে অনেকে বাবু বলে ডাকে অনেকে সোনা বলে ডাকে অনেকে হাবি বলে ডাকে অনেকে একটু মানে বেশি রোমান্টিক হয়ে মাই লাভ এরকম বলে ডাকে তো আমি আমার হাজবেন্ডের নাম ধরে ডাকি না কখনো কখনো খুব যখন দরকার হয় তখন ডাক নাম ধরে ডাকি তাছাড়া কই কোথায় কই গেল গো এভাবে বলি যখন জোরে করে বলি তখন ও বুঝে যায় তখন সাড়া দেয় আর আজকে টাইটেলে আমি বলেছি যে আমার হাজবেন্ডকে আমি বাবা বলি তো কেন বাবা বলি এটা বলছি আমার মেয়ে যখন কখনো কখনো বলে মা আমাকে একটা চকলেট কিনে দিবে তখন হয়তো আমি বলি আমার কাছে পয়সা নেই বাবাকে বল এটা বলি তারপর কখনো কখনো বলি যখন আমার মেয়ে বলে যে এখানে ঘুরতে নিয়ে যাবে তখন আমি বলি আমি নিয়ে যেতে পারবো না বাবাকে বল বাবা নিয়ে যাবে তারপর তারপর তখন যখন আমি বলি রাশি বাবা কোথায় গেল এভাবে বলি যে রাশি বাবা কোথায় গেল রাশি তোর বাবা কোথায় গেল এত দূর লম্বা চড়া একটা লাইন আমি বলি না কখনোই তোর 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 কথাটা কখনোই বলতে বলি না সেই জন্য যখন এই কথাগুলো যখন বলি বাবা জানে বাবাকে বল বাবার কাছে আছে বাবা কোথায় গেল যখন এই সমস্ত কথা বলি যখন তারপর আমার মনে একটু খটকা লাগে তো ব্যাপারটা এটাই আর কিছু না আমি এই জন্যই আমি বললাম যে আমি আমার হাজবেন্ডকে বাবা বলি তোর বাবাকে বল তোর তোর কথাটা বারবার ব্যবহার করি না সেই জন্যই আমার মনে একটু খটকা লাগে তো সেই জন্যই তোমাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করলাম তো এখন থেকে চেষ্টা করব যে তোর বাবাকে বল তোর বাবা কোথায় গেল তোর বাবার কাছে আছে এই কথাটা বলার অভ্যাস করব আমি তো এতদিন অভ্যাস হয়নি তো এখন অভ্যাস করতে হবে তো ছাদে আসলাম এই যে দেখো পুরোপুরি সন্ধে হয়নি এখনও আর এখানে আমি আমার মেয়ের জ্যাকেটটা ধুয়ে দিয়েছি ভাবছিলাম যে লন্ড্রিতে ধুয়ে দিব কিন্তু না বাড়িতেই ধুয়ে দিলাম এটা আর একটা জ্যাকেট আছে শুধু ওটা ধোয়া হয়নি তো জামা কাপড়গুলো ওঠাতে ওঠাতে সন্ধে হয়ে আসবে আর এখানে একবার সন্ধে দিয়ে তারপর নিচে না যাবো এইখানে তখন আমি আমার এই যে আমার জ্যাকেটটা
আর আমার মেয়ের জ্যাকেটটা শুধু ধুই দিয়েছি, ওর বাবারগুলো আছে আর মেয়ের একটা জ্যাকেট বাকি আছে। ওর বাবাগুলো বাবারগুলো কী করবে জানি না, তো আমারগুলো তো কমপ্লিট হয়ে গেল, মেয়ের শুধু একটা জ্যাকেট বাকি আছে, ওটা দেখি কালকে যদি ধুয়ে দিতে পারি। তো আমি এখন এই জামা কাপড়গুলো উঠিয়ে তারপর সন্ধে দিয়ে তারপর একদম নিচে নামবো। চারিদিকে শীতের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জন্য শীতের জামা কাপড়গুলো একটা একটা করে ধুয়ে ধুয়ে এখানে জমা করে রাখছি। এটা শীতের জামা কাপড় না, শীতের জামা না। তো এইখানে দেখো সোয়েটার, ওর বাবার উনি কোট, সেদিনকার আমার শালের চাদর, এগুলো সব এক একটা করে ধুয়ে ধুয়ে এখানে জমা করে রাখছি। আর এগুলো একসঙ্গে কী করতে হবে, এই যে এখানে দেখো এই ট্রাঙ্কটা, এই ট্রাঙ্কের ভেতরে ঢুকিয়ে রাখবো মানে শীতের যে সব জামা কাপড়গুলো। তো এখানে ঢোকানোর জন্য দেখো এত কিছু আমাকে নামাতে হয়, এত কিছু নামাতে হয়, সেই জন্য কী করছি সবগুলো ধুয়ে ধুয়ে ওখানে জমা করে রাখছি। তারপর যখন ধোয়া শেষ হয়ে যাবে তারপর এইটা একদম একবারই সব নামিয়ে এই ট্রাঙ্কের ভেতরে ঢুকিয়ে রাখবো। তো ব্ল্যাঙ্কেটটা ধোয়া বাকি আছে, আর ওর বাবার জ্যাকেটগুলো কী করবে আমি জানি না। তো যদি ধুয়ে দেয় বলবো আজকে, যদি বলে যে বাড়িতেই ধুবো তাহলে আমি নিজেই একটা একটা করে ধুয়ে রাখবো। আর ব্ল্যাঙ্কেটটা তো আমি একা ধুতে পারবো না, ধুতে পারবো কিন্তু চিপতে পারবো না, চিপে যে জল বের করতে সেটা পারবো না, কারণ ওটা জলে চুবালে তো ওরা পুরো শরীর ছেড়ে দেয়, তো ওটা তো আমার একা দ্বারা সম্ভব না। তো ওর বাবা যেদিন থাকবে বাড়িতে, ছুটি থাকবে, সেদিন ওই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিব। তো এই গেল। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।